রাজ্যের শিক্ষা বিভাগে ছাত্র ছাত্রী কম থাকা বিদ্যালয় সময় একত্রীকরণের জড়িয়ে শিক্ষা বিভাগটির শৈক্ষিক দিকক এক পরিবর্তনের প্রয়াস করার সময়তে লাহরিঘাটের এখন বিদ্যালয় একত্রীকরণ করাক লৈ স্থানীয় রাইজে প্রতিক্রিয়া প্রকাশ করে। উল্লেখ্য যে লাহরিঘাট শিক্ষা খণ্ডর অন্তর্গত 1972 সনতে স্থাপিত হওয়া পূব শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয় গড়াখহনীয়ার ফলত স্থানান্তরিত হয়ে অহা থুমকুড়া মধ্য ইংরাজী বিদ্যালয়ের একত্রীকরণের নির্দেশ মানি লোপা নাই স্থানীয় রাইজে। প্রায় 70 জন ছাত্র ছাত্রী থাকার আন্তঃগাঁথনির দিকত সুন্দর বিদ্যালয় কি কারণে শিক্ষা বিভাগে অন্য এখন বিদ্যালয়ের একত্রীকরণ করলে সেয়া রহস্যর আবর্তন। স্থানীয় রাইজে বিদ্যালয় একত্রীকরণ কোনো পথ্যে মানি নলয় বলে সংবাদ মাধ্যমত প্রকাশ করে। ধরক আজিরপরা আমি যেটা সরকালের এইখান স্কুলতে পড়ছি পূব শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয়। আগত এই অঞ্চলত কোনো ধরনের স্কুলেই নাছিলে, মাত্র দুটা স্কুল আসলে পূব শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয় আর একটা আসলে পশ্চিম শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয়। যিকেটা বিদ্যালয় ওচর পাজর বর্তমান আছে এইকেইটা গড়াখহনীয়া ভাঙি দিয়া বা উঠি অহা অঞ্চল বেলেগ অঞ্চলের উঠি আহিছে এইকেইটা স্কুল। লড়া ছোৱালী একদম কম তেখেত স্কুলত, কিন্তু এইটো স্কুলের পূব শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের সন্মুখতে রাস্তা PWD রাস্তা আছে, আপনার বিদ্যুতের ব্যবস্থা আছে, সকল সাইডেরপর উন্নত মানর। কিন্তু আমি সরকারক এইটাই আবেদন জানাও যাতে সরকারে কোনো পর্যবেক্ষণ নকরক এইটা স্কুল বেলেগ স্কুলের স্থানান্তর করব বিচারিছে। আমি অনুরোধ জানাইছো সরকারক যাতে এইখান স্কুল ইয়াতেই থাকে আর এইখান স্কুল ইয়াত থাকবে আমি যিমান দূর যাব লাগে যাবলে হাজু আছো, কারণ আমি এইখান বিদ্যালয়তে পড়ছো, আমি অ আ এই স্কুলেরপরা পড়ছো। আমার এই অঞ্চলত কোনো ধরনের আগত কোনো শিক্ষা অনুষ্ঠানেই নাছিলে, প্রথমে আসলে আমার পূব শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয় আর এইখানে থাকক আমি তারাই কামনা করছো। আমি এতিয়া পূব শ্রেণীমারী প্রাথমিক বিদ্যালয়ত আছো, মই মোর দেউতা মোর বরদেউতা সকল ইয়াতেই লেখাপড়া করেছে। আমার বিদ্যালয় 1972 সনেরপর ইয়াতে আছে চলি আছে, 70-80 জন মান লড়া ছোৱালী এতিয়াও এই বিদ্যালয়ত লেখাপড়া করে আছে, শিক্ষকসকলেও ধুনিয়াকে পাঠদান দি আছে। কিন্তু আমি ইতিমধ্যে গম পাইছো বিদ্যালয়খন কোনোবা দুষ্টচক্রর চক্রান্তত বিদ্যালয়খন বলে একত্রীকরণ হব গৈ আছে বেলেগ এখন স্কুলের লগত, যিখন স্কুল নদী গড়াখহনীয়াত উঠি আহিছে তেনেকুৱা এখন বিদ্যালয়ের লগত বলে এইখন বিদ্যালয় একত্রীকরণ হব গৈ আছে। আমি ইতিমধ্যে রাইজে অফিসত আমি দরখাস্ত দিছো স্টে করার কারণে, আর আমি সরকারক আহ্বান জানাইছো এই 1 কিলোমিটার দূরত যখন স্কুলের লগত একত্রীকরণ হব গৈ আছে সেইখান বিদ্যালয়ত লড়া ছোৱালী যাওয়া বহুত অসুবিধা হব বরষুণের বতরত, গতি বিদ্যালয়খন ইয়াতে থাকি আমার সরু সরু কণ কণ লড়া ছোৱালীক ইয়াতে লেখাপড়া করবলে সুবিধা করে দিব লাগে। আর বিদ্যালয়খন কোনো ধরনের পরিদর্শন নোহাক কেনেকে একত্রীকরণের কারণে প্রভিজনের লিস্ট ওলাই যায় সেইটো আমি রাইজে কোনো একো গম পোৱা নাই, রাইজের লগত প্রধান শিক্ষকে কোনো আলোচনা নকরাক প্রভিজনের মানে একত্রীকরণের কারণে দরখাস্ত দি দিছে। আর আমি আমার রাইজ লড়া ছোৱালীর সুবিধার কারণে বিচারিছো আমি যেটু পর্যায়লৈকে যাব লাগে বিদ্যালয়খন ইয়াত টিকাই রাখিবর কারণে ঠিক রাখিবর কারণে যেটু পর্যায়লৈকে যাব লাগে আমি সেইটো পর্যায়লৈকে যাম। লাহরিঘাটর প্রাব্দ রফিক আনসারী, রিপোর্ট নিউজ নেক্সট। আপুনি গেষ্ট্রিক আলসাৰ, লিভাৰত চর্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলাপোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট শব্দ কৰা, পেট ফুলা, বমিৰ ভাব আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যা ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ MS সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ংক আগৰৱাল, গেষ্ট্ৰো আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা MS সুলেমান মেডিশ্ব, বিকে ৰোড, মুসলিম পট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।